জালালউদ্দিন রুমি নাম শুনছেন, খুব বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ এবং ওনার খ্যাতি সম্পন্ন লোক, সেই নামে নাম আপনার জালালউদ্দিন। আমার ছোট ছেলের নাম হলো ইমাম জালালি আরাফাত সিদ্দিকী, হাফেজি পড়তেছি। আসলে মুসলমানের নামের সাথেও একটা বরকত রয়েছে, নাম সমাজে আছে না, জন্টু মন্টু টিটু মিটু কত কিছু নাম আছে, কিন্তু যে নামের কোনো অর্থ নেই। নাম এমন রাখতে হবে, কারণ এই নামের কারণে আল্লাহ এই নামের নাম ধরে যখন ডাকবে আখেরাতে, সে নামের বরকতে অনেক অনেকে মুক্তি পাবে। কারণ এমন একজনের নামের সাথে মিলে গেছে যখন নাম ডাক দিবে, যে তখন তো সব একই নামে যারা থাকবে সবাই কিন্তু দাঁড়ায় যাবে। যেমন এখানে সামনে মনে করেন আমার সামনে যদি এক নামে তিনজন থাকে, আমি যদি বলি হ্যাঁ জালালউদ্দিন, তাহলে তিনজনই দাঁড়ায় যাবে। আল্লাহ তখন তিনজনকে যখন ডাকবে, তিনজনের বা এরকম যত অসংখ্য লোক দাঁড়িয়ে যাবে, অসংখ্য লোক একই নামের কারণে, তখন নামের সম্মানে, যেমন ওমর ফারুক, কারণ পৃথিবীর সবার যেরকম আমল হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ওনার এক আয়াত আমল আছে, কারণ ইসলামের দাওয়াত উনি দিয়েছে, নবীজি তার মাধ্যমে ইসলাম ই করেছে। এখন কিছু কিছু কারণ আছে, এসবের বদলতে অনেকে সেই ইয়াটা পাবে, এই জন্য ভালো নাম রাখা উচিত মুসলমান সন্তানদের। যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হলো ব্যবসা বাণিজ্য এমন একটা জিনিস, আল্লাহ বিজনেসকে হালাল করেছে, আর 10 ভাগ রিজিকের 9 ভাগে আসে ব্যবসা থেকে, 1 ভাগ আসে আদার্স চাকরি থেকে, অন্যান্য চাকরি ছাড়া তো আরো কিছু আছে। এটা বড় বড় আলেমদের কথা যারা কোরআনের তাফসির করে, আমি বিশেষ করে খন্দকার জাহাঙ্গীর স্যারের ইয়ে শুনি, তারপরে এখন বর্তমানে আরেকজন খুব ভালো ইয়ে আছেন, ইয়ে মিজানুর রহমান আজহারি, খুব ভালো বয়ান করে, কোরআনের তাফসির করে, শুনলে বুঝবেন। উনি ওদের কাটা বয়ান করেছে যে বলছেন রিজিকের 10 ভাগের 9 ভাগে ব্যবসা থেকে আসে, আর 1 ভাগ চাকরি বা অন্যান্য থেকে আসে। এখন দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে উনি যে বক্তব্য রেখেছিলেন মুসলমানদের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে, সেখানে নামাজ কায়েম করতে বলছে। নামাজের পরে কি বলেছে, নামাজের সাথে সাথে যেখানে কোরআনে নামাজের কথা বলা আছে সেখানে জাকাতের কথা বলা আছে। জাকাত কারা দেয়, ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি জাকাত দেয়? গরিব গ্রহণ করে। তাহলে দেখেন দুইটা কথার মধ্যে একটা কথা, দুটাই নামাজ সবাই পড়তে পারবে, কিন্তু জাকাত দিতে হলে ধনী হতে হবে। এবার আসেন হজ করতে বলেছে, বিদায় হজের ভাষণে বলেছে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, হজ করো, দান করো, সঙ্গবদ্ধভাবে তোমরা চলো, এবং তোমাদের যে লিডার থাকবে তাকে অনুসরণ করো। হ্যাঁ, এখন এখানে 4-5টা কথার মধ্যে সবগুলো কথাই আসে কি, ধনী হতে হবে, সেটা সৎভাবে। ধনী কারা হয়, ব্যবসা করেই তো ধনী হয়, চাকরি করে ধনী হওয়া যায় না, দালালি করে ধনী হওয়া যায় না, ঘুষ খেয়ে ধনী হওয়া যায় না, দুর্নীতি করে ধনী হওয়া যায় না, কারণ দুর্নীতিতে টাকার বরকত হয় না। আর দুর্নীতি বা যারাই হোক না কেন, তাদের সীমিত সময়ের জন্য তাদের হাতে টাকা থাকে, এরপরে তাদের তাদেরকে দুদুক ধরে উমুক ধরে ধরা ধরা খেয়ে তারা ওখানে সব আবার চলে যায়। আমাদের প্রেক্ষাপটে এই বয়সে দেখেছি বাংলাদেশের যত টেররিস্ট বা ইয়ে আসছে, এগুলো তো 2-5 বছরের উত্থান, এরপরে কি শেষ হয়ে গেছে। খারাপ জিনিসের লংজিভিটি নেই, আছে লংজিভিটি নেই, ভালো জিনিসের লংজিভিটি আছে। ভালো জিনিস করতে হবে।
ভালো কিছু করতে হবে। আর সবসময় চিন্তা করবেন, সৎ চিন্তা করবেন, সৎ বাস্তবায়ন করবেন, ভালো থাকবেন, অসৎকে ঘৃণা করবেন। দেখবেন এই যে আমাদের আমাদের দেশটা পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান দেশ হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না? একমাত্র দুর্নীতিগ্রস্ত কারণ এটা ক্যান্সার। একটা মানুষের শরীরে যদি ক্যান্সারের কোনো ই থাকে, তাহলে কি সে তো বাঁচার বা ভালো যে ভাবে জীবন যাপন করার কোনো স্কোপ আছে? নেই। এই দুর্নীতি সমাজের ক্যান্সার। ইনশাল্লাহ যদি আমরা সবাই এগিয়ে আসি প্রত্যেকটা অবস্থান থেকে, কারণ আমাদের যে খুব একজন ভালো মানুষ, একজন যেমন আমরা স্বাধীনতা পেয়েছি বিশেষ করে একজন ব্যক্তির নেতৃত্বে, তিনি ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে উনি নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করার কারণে আজকে আমরা স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্য সবকিছু করতেছি। তো উনার নামটা আসছে বিশেষ করে একটা কারণে, আমি ওনার নামটা নেই। উনি ওনার অনেক বক্তব্য আছে এই দুর্নীতি নিয়ে, দুর্নীতিদেরকে উনি অনেকবার হুঁশিয়ার করেছেন কিন্তু তারা তারা সাবধান হয় না। ওনার কিছু কিছু বক্তব্য আমি বারবার শুনি দুর্নীতি নিয়ে। হ্যাঁ, কারণ উনি বলে গেছিল যে দুর্নীতি সম্পর্কে ওনার অনেক কথা আছে। উনি চেষ্টা করেছেন, কতগুলো অমানুষের জন্য উনি চলে গেছেন দুনিয়া থেকে, যুগে যুগে কিছু অমানুষও আসে। এই যে আমরা যদি প্রত্যেক অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে পারি, দুর্নীতিবাজ আশেপাশে যারা থাকবে, খারাপ কাজ অসৎ কাজ করবে, তাদেরকে ঘৃণা করি, দেখবেন যে ওরাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর ভালো কাজকে সম্মান করতে হবে। যে জন্য এই কথাগুলা বলা যে ব্যবসা হলো যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো সৈনিক পিছনে চলে আসে তার কোনো মর্যাদা থাকে না, কোন একবারে শূন্যের কোঠায় চলে আসে। তারপরে কোনো সৈনিক যদি মানে ফেরত এসে আসার পথে পিছন দিয়ে গুলি খায়, তারও কোনো কোনো মূল্য নাই, সে শহীদী মৃত্যু কিন্তু পেল না, যুদ্ধক্ষেত্র থেকে সে পলায়ন করতে গিয়ে পিছন দিয়ে গুলি খেয়েছে। বিজনেসও এমন একটা জিনিস, আপনি পিছনে আসা যাবে না, ব্যবসা শুধু সামনে যেতে হবে। যতবার পড়ে যাওয়ার উপক্রম হবে ততবার ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আপনি গেইন। ধৈর্য প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ আপনি প্রতিনিয়ত শিখতে হবে ব্যবসা। আমি প্রথম পর্যায়ে আপনাকে একটু ট্রেনিং দিয়ে দিলাম, শিখাই দিলাম, আপনি করতে পারবেন, কিন্তু আজকে আমি প্রায় 21 বছর 98 থেকে আমি এখনো শিখি। প্রতিনিয়ত শিখতে হচ্ছে, আবার শিখাতে হচ্ছে। জীবন থেকে যে শিক্ষাটা শিখা যায়, নিজের কাছ থেকে অনেক কিছু নিজে শিখতে হচ্ছে। বলে নিজের কাছ থেকে শিখতে হলো, সেটা হলো গবেষণা করে। হ্যাঁ, আমাদের কাজগুলো ম্যাক্সিমাম গবেষণামূলক। সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সবকিছু। আমার ওই যে গেডে লেখা আছে, প্রত্যেকটা মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারে। সাহস আর আত্মবিশ্বাসে বদলে দেয় সবকিছু। আপনি যা বিশ্বাস করবেন তা আপনার, কিন্তু সেটা বৈধ ভাবে করতে হবে এবং সেটা একটা ক্যাপাসিটির মধ্যে হতে হবে। এক্সাম্পল, আপনি একতলার থেকে এই বয়সে একটা লাভ দিলে আপনি লাভ দিতে পারবেন, হয়তো বা হাত পায়ে একটু ব্যথা পাবেন, কিন্তু আপনি যদি এখন চিন্তা করেন 5তলা থেকে লাভ দিব, এটা অসম্ভব। একজন লোক আসছে মনে হয় কোথা থেকে, গেটে লোক আসছে, কিন্তু 5তলা থেকে লাভ দেওয়াটা অসম্ভব।
চিন্তা চেতনা ওই রকমই করতে হবে। আপনি যদি এখন চিন্তা করেন যে হ্যাঁ আমার এই অবস্থা থেকে আমি এখন 10-15 হাজার টাকা বেতন পাচ্ছি, কিন্তু আমার মাসে 50 হাজার টাকা যদি ইনকাম করা যায় এরকম একটা ব্যবস্থা আপাতত করি, এটা সম্ভব? যদি বলেন যে না এখনই আমার 5 লাখ টাকা লাগবে, হ্যাঁ ভিতরে বসতে বলো, হ্যাঁ যে আমার আজকেই 5 লাখ টাকা ইনকামের ব্যবস্থা করতে হবে, এটা অসম্ভব, সম্ভব না। একদিন হবে, আরো আরো বেশি হবে ইনশাল্লাহ, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক সুরা আল ইমরানে বলেছেন, কোনো কিছুই অসম্ভব নয় যদি দৃঢ় ইমান থাকে মহান সত্তার উপর। কে বলেছে? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ যে কথা বলছেন এটা তো কোটি গুণ কোটি কোটি গুণ সত্য কথা বলেছেন। আর যদি বলি আমি পারি, আপনি বলেন আমি পারবো, এটা হবে না। ইনশাল্লাহ আমরা পারবো, এটা হবে। ইনশাল্লাহ বলে যদি আল্লাহর সাথে থেকে করেন তাহলে সবকিছু সম্ভব। দেখেন কোনটা অসম্ভব হয়েছে, যে গত 2 দিন আগে মনে হয় আসছেন আমাদের দেশে একটা নতুন এয়ারক্রাফ্ট আনা হয়েছে, 787 নাকি 87, অত্যাধুনিক ড্রিমলাইন। এই যে এটা কি 100 বছর আগে চিন্তা করতে পারছে, 50 বছর আগে চিন্তা করতে পারছে? পারেনি। আস্তে আস্তে এটা এটাও বাস্তবায়ন হয়ে গেছে, আরো বেটার কিছু আসবে ইনশাল্লাহ। তাই আস্তে আস্তে ধীরে ধীরে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। স্বপ্ন আমরা ঘুমায় যেটা দেখি এটা স্বপ্ন নয়, যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না সেটা স্বপ্ন। এই যে আপনার স্বপ্ন আজকে ঈদের আগের দিন আপনি চলে আসছেন, আমি অফিসে চলে আসছি, এটা হলো স্বপ্ন যে আপনাকে ঘুমাইতে দেয় নাই, আপনার ছুটি কাটাইতে দেয় নাই, আপনি চলে আসছেন, এটা 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 হলো বাস্তব স্বপ্ন। আর একটা কথা হলো, রিজিকে যেটা আছে এটা চলে আসবে আপনার কাছে, অবৈধ কাজ কোনো করার দরকার নেই, বৈধভাবেই সম্ভব। যদি কোটি কোটি মাইল দূরে থাকে আপনার রিজিক কোনো পাহাড়ের গুহায়, সেটা আপনার কাছে চলে আসবে সেকেন্ডের মধ্যে। আবার আপনার 2 ঠোঁটের মাঝখানে যে রিজিক আছে যেটা আপনার আমার নয়, সেটা সেটা আমরা গ্রহণ করতে পারবো না, এই বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, আর ভাগ্যে বিশ্বাসও করতে হবে, আবার আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করেও দেন। এবার কেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তনটা কিভাবে হয়। আল্লাহ যেহেতু আল্লাহর কাছে হাত তোলার একটা প্রক্রিয়া রেখেছে, আল্লাহ দোয়া শিখাই দিয়েছে, দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয় না, হয় কি হয় না? যদি না হতো তাইলে আল্লাহ দোয়াই বা শিখাই দিত কেন? আল্লাহ কোরআনের মধ্যে অনেক নবী রাসুলদেরকে দোয়া শিখাই দিছে না? তো ওনার সবকিছু তো এগুলা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, দিচ্ছে। তাহলে আমি সবসময় বলি যে ব্যবসা বাণিজ্য একটা প্রক্রিয়া, আপনার আমার আল্লাহর কাছে চাইতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে যান, যে আল্লাহর কাছে চান কি কি দরকার আল্লাহর কাছে চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ কাউকে বান্দাকে ফিরায় না। এখন হয়তো বা কেউ বলবে যে কি বলে ফিরায় না, আল্লাহর কাছে আমি চাইতেছি পাচ্ছি না, তো আল্লাহ অন্যদিক দিয়ে দিয়ে দিচ্ছে, তারা আখেরাতের জন্য রেখে দিয়েছে, অথবা দুনিয়াতেও দিয়ে দিছে। কিভাবে? দেখা গেছে আজকে সে চলার পথে একটা অ্যাক্সিডেন্ট ছিল তার জীবনে, আল্লাহ অ্যাক্সিডেন্টটা কাটায় দিচ্ছে। তাহলে এখন সে চাইছে যে তার 1 লাখ টাকার একটা সমস্যার সমাধান হবে। এখন অ্যাক্সিডেন্ট হয়ে সে এখানে পঙ্গু হয়ে যেত, কোনটা বেটার? আল্লাহ দেখছে যে ওইটা বেটার, আগে অ্যাক্সিডেন্টটার থেকে তাকে রক্ষা করে দিই। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতে হবে, যত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ খুশি কিন্তু। আর যেই লোক চায় না আল্লাহর কাছে ওরে কৃপণ বলে, আল্লাহ আল্লাহ তার না তার প্রতি নারাজ রাখে, বড় বড় আলেমদের কাছে জিজ্ঞেস করবেন যদি কথাগুলো আমার মিলাই দেখবেন। কারণ আলেমরা কোথা থেকে কথা বলে? কোরআন হাদিস থেকে। কোরআনের তাফসির যিনি করেন তার কথা শুনবেন, কোরআন হাদিস থেকে যিনি কথা বলবেন তার কথা শুনবেন। কোরআন হাদিস শুধু আলেমদের জন্য নাজিল করে নাই যে আলেমরাই শুধু প্র্যাকটিস করবে, কোরআন হাদিস মানে বিশ্ববাসীর জন্য পাঠাইছে, বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠাইছে। বিধর্মীরা কোরআন রিসার্চ করে, রিসার্চ করে ওরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। আর আমরা আমরা যারা মুসলমান তারা কি সুমার মধ্যে রেখে দিয়েছি, যে চুমা দে চুমা খাচ্ছি আর রেখে দিচ্ছি, না বুঝে পড়বো না। আচ্ছা না বুঝলে বুঝে পড়লে সোয়াব হবে, ঠিক আছে, কিন্তু আমি বুঝে পড়লে যদি আমার কাজও হয় সোয়াবও হয় সব কিছু হয়, অসুবিধা কোথায়? বুঝে পড়বেন। হ্যাঁ, প্রতিনিয়ত মনে করেন আপনি
ফজর নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, বাংলা অনুবাদটা শুনেন, আপনি কোরআনে সবকিছু পেয়ে যাবেন। আপনি কি করতে হবে, কিভাবে চলতে হবে, সবকিছু আছে সুরান নেসায়। এমন কিছু আছে দেখবেন, মানে এই যে জমি জামা অংশ বিশেষ, মা বাবা কতটুকু, ছেলে মেয়ে কতটুকু পাবে, স্ত্রী পাবে কতটুকু, কোন ছেলে পাবে কতটুকু, মেয়ে পাবে কতটুকু, সব দিয়ে দিছে। অথচ আমরা কি করি যে এগুলো নিয়ে দরবার করি, দরবার করার দরকারটা কি? একজন বড় আলেমকে ডেকে এনে বলে হুজুর বলেন তো কোরআনে কি আছে, আমার ছেলে মেয়ে কতটুকু কি পাবে, ওইভাবে দিয়ে দেন। অনেক সময় অনেক বাবা মা ভুল করে, কি করে যে সহায় সম্পদ ওই যেই ছেলের প্রতি একটু স্নেহ ইয়ে বেশি, দরদ বেশি হবে, সব কিছু দিয়ে দেয়। ওই যে আমার এক ফুফা এখন এই কাজ করছে, এখন তো বেজার লেগে গেছে আমার ফুফার সংসারে। যেই ছেলে কষ্ট করে তার সংসারকে অনেক উর্ধে উঠাইছে, তাকে ঠকাইয়া ওই অন্য ছেলেকে দিয়ে দিচ্ছে, এটা এগুলা করা ঠিক না। এই আমার একটা পরামর্শ আপনাদের সবার জন্য, আমার সকল প্রিয় মুসলমান ভাই বন্ধুদের জন্য, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং বুঝে পড়বেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই, নামাজের পরে একটু অন্তত 1 থেকে 2 বেলা যদি কোরআন তেলাওয়াত যতটুকু পড়বেন ততটুকু একটু বাংলা অনুবাদটা দেখবেন, দেখলে আপনি ওখানে অনেক কিছু পেয়ে যাবেন, আপনার জীবনে ভুল হবে না তেমন একটা, খুব কম হবে। ভুল তো শয়তান তো লেগেই আছে, কিন্তু ভুলটা কম হবে। ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, কিভাবে কি করা উচিত, হালাল পথে কিভাবে চলবেন, রুজি রোজগারে বরকত কিভাবে হবে, এগুলো আছে, সাহস পাবেন। মূল কথাটা কি, সাহসটা আসবে। আমরা তো হতাশ হয়ে যাই, হতাশা হবে না, হতাশা মানে নিজের মনের কাছে আনবেন না, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ চলবেন, নিজের মনটাকে ওইভাবে চালাবেন, দেখবেন যে আপনি কি না জীবন চলার পথে অনেক কিছু আসবে, আর সেটা কিন্তু আসা ভালো। এখন বলবেন কি ভালো, আপনি একতরফা যদি খালি সফলতার শিখরে চড়তেই থাকেন, আপনার কোনো বাধা বিঘ্ন আসে নাই, আপনি বুঝবেন না, যে কোনো মুহূর্তে আপনার একটা সুনামি এসে আপনার সফলতা চলে যাবে, আর হ্যাঁ একবারে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, আপনি রক্ষা করতে পারবেন না, রক্ষাকারী আল্লাহ, কিন্তু আপনারও তো একটা ভূমিকা থাকবে, চেষ্টা করতে হবে। এখন ছোটখাটো ব্যর্থতা, ছোটখাটো একটু কষ্ট এটা সেটা আসলে আপনি বুঝতে পারবেন যে আমার এটা কিভাবে ট্যাকল দিতে হবে, কিভাবে আমি এটাকে রাখবো। আর পরিশ্রমী জাতি দেখবেন যে তাদের সফলতা আছে, যে 2 মিনিট বসতে পারেন। স্বপ্নের সাফল্যের জন্য রক্ত যখন গাম হয়ে ঝরে, সেই নোনা পানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়, এই কথাটা মনে রাখতে হবে। দেখবেন যে লোক পরিশ্রম করে তার গাম ঝরে, গামটা কি নোনা পানি, তাইলে এই এই কথাটা বলার অর্থ হলো যে নোনা মানে পরিশ্রম, আপনি পরিশ্রম করবেন সঠিক পথে আপনার সফলতা আসবে। এখন আপনি মেশিন পত্র যাই কিছু টাকা আছে নিয়ে রেখে দিলেন, আপনার সফলতা আসবে, আসবে না, পরিশ্রম করবেন, এগিয়ে যেতে হবে, আর ডে বাই ডে আপনাকে মানে আপগ্রেড করতে হবে কার্যক্রমকে, এগুলা মনে রাখবেন। আর একটা হলো নিজের সাথে নিজের প্রতিযোগিতা রাখবেন, আজকে যে কাজ করছেন কালকে আর একটু বেশি করা যায় কিনা, আজকের কাজের সাথে আজকের সবকিছুর সাথে কালকের প্রতিযোগিতা থাকতে হবে, তাইলে আপনি গেইনার, আপনি সফল হবেন। যে আমাদের একটা সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড করেছি, ওটা 4,000 টাকা মূল্য, ওটার নামকরণে করেছি আমি সাফল্যের সূত্র। যে সাফল্যের সূত্র নাম্বার 1, সাফল্যের সূত্র হলো আমি মনে করি যে অন্যের কল্যাণে কাজ করা, অন্য মুসলমান ভাইয়ের কল্যাণে, সৃষ্টির কল্যাণে কাজ করা, আপনার সফলতা আসবেই, উভয়ের কল্যাণ হয়। আপনি যখন মেশিন পত্র নিলেন, আপনি এখন থেকে নিয়ত করেন যে আমি অন্য ভাইদের কল্যাণে কাজ করব, আমার এখানে 2-1 জন কাজ করে তাদের রুটি রুজির একটা উসিলা হবে, একটা ব্যবস্থা হবে, আবার আমার আমার যে প্রোডাক্টটা ব্যবস্থা প্রোডাক্টটা ইউজ করবে তারা তারা ভালোভাবে ইউজ করতে পারবে, তাদের কল্যাণ হবে, দেখবেন যে আপনার কল্যাণ অটোমেটিকলি হবে, দুনিয়া এবং আখেরাতে দুইটাই কল্যাণ হবে। কিভাবে, নিয়তের কারণে, ভালো কোনো কিছু নিয়ত করলে কি
আল্লাহ তাকে তাকে এখন থেকে দিয়ে দিবে, নিয়ত ভালো করবেন ইনশাল্লাহ। আর আরেকটা হলো সময়ের সাথে চলবেন, সময়ের সাথে যদি চলতে পারেন তাহলে কি না, অনেকে সময়ের সাথে চলতে পারে না, ওই আজ করব কাল করব পরশু করব এইভাবে করতে করতে সময় নষ্ট করে দেয়, কিন্তু তার আর করা হয় না। কারণ নিয়ত করতে যেটা মানে দেখা যাচ্ছে আজকে যেটা আপনি পরিকল্পনা করেছেন আপনি করলেন না, বন্ধু বান্ধব নিয়ে আলোচনাই করে যাচ্ছেন, কিন্তু কোন এক বন্ধু আপনার এই প্রযুক্তি আপনার চিন্তা চেতনা করে সে সফল হয়ে গেছে, আপনি পরে আফসোস করবেন, এরকম হয় না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন তাহলে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ এটা দেখবেন, এটা জিজ্ঞাসা করবেন, আর ওই যে বিকাশে ওটাই করলে হবে। হ্যাঁ বিকাশ, বিকাশ নাম্বারটা তো আমি ইয়ে করে দিচ্ছি। তাহলে কথা বলে ভালো লাগলো, দোয়া করবেন আপনার মাকে সালাম দিয়ে। হ্যাঁ ওকে ইনশাল্লাহ, ভালো থাকেন। জি কোথা থেকে আসছেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে আসছে। হ্যাঁ কালকে আসছে। জাস্ট এটা মিক্সার হবে, ক্রাশিং নাই তো, ক্রাশিং তো করাই এখন। আপনি ক্রাশিংটা যেটা করবেন ওই দানাটা আমার দরকার, দানা না আমি পাউডারটা সম্পূর্ণই হবে না। এই পাউডারে কি আপনি কি র মেটেরিয়ালস বলতে এটা আসবে? এটা কি একটু ক্রাশিং করতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে আলাদা একটা ক্রাশিং ইউনিট লাগবে। তাহলে তিনটা মেশিন লাগবে। ওই ওটাই, হ্যাঁ তাও চলে, হ্যাঁ ওটা ওটাও চলবে, ওই বাবু দেওয়া যাবে। তাহলে মিক্সারটা হলে হবে, রাসায়নিক মিক্সার, তাহলে দুইটা জিনিস। আর প্যাকেটিংটা তো আপনার 25 কেজির বস্তা, 25 কেজি হতে পারে, 40 কেজির বস্তা, এটা ওই যে বস্তা সেলাই করে ওরকম হলে তো। আচ্ছা তাহলে আপনার ঘন্টায় 3 টন দরকার। ওই যে আমি যে মেশিনটা ছবি দিয়েছিলাম ওরকম সার্ভিস, এটা ইউ সিস্টেমও করে দিতে পারি না, নিচ দিয়ে পড়ে যাবে। অনেক আপনার মেশিন তো অনেক বড়, এত উঁচা হবে, অথবা এটাকে অন্য সিস্টেমে করে দিলে ব্যয়বহুল হয়ে যাবে, করে দেওয়া যাবে ব্যয়বহুল হবে। হ্যাঁ কারণ যদি ওইভাবে কম্পোজিট মেশিন করা হয় ব্যয়বহুল হয়। এটা দুইটা মিলে 7.5 লাখ টাকা হয়ে যাবে। দেড় মাস সময় লাগে, ক্রাশিং, নেটিং, মিক্সিং, মানে তিনটা ফাংশনের কাজ হবে।